পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, টোল হারে মোটরসাইকেলের টোল 100 টাকা, কার ও জিপ 750 টাকা, পিক আপ 1200 টাকা, মাইক্রোবাস 1300 টাকা, ছোট বাস 31 আসন বা এর কম 1400 টাকা, মাঝারি বাস 32 আসন বা এর বেশি 2000 টাকা এবং বড় বাস 3XL 2400 টাকা, ছোট ট্রাক 5 টন পর্যন্ত 1600 টাকা, মাঝারি ট্রাক 5 টনের অধিক থেকে 8 টন পর্যন্ত 2100 টাকা, মাঝারি ট্রাক 8 টনের অধিক থেকে 11 টন পর্যন্ত 2800 টাকা, ট্রাক 3XL পর্যন্ত 5500 টাকা এবং ট্রেলারের 4XL পর্যন্ত 6000 টাকা পর্যন্ত টোল দিতে হবে। এ আদেশ পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে কার্যকর হবে বলেও জানানো হয় গ্যাজেটে। গত 28 এপ্রিল পদ্মা সেতুর জন্য টোলের হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর আজ তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। সরকারের নির্ধারণ করা টোলের হার অনুসারে বর্তমানের ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে, সেতু পার হতে এর চেয়ে গড়ে 1.5 গুণ বেশি টাকা খরচ করতে হবে। আর দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতু টোলের সঙ্গে তুলনা করলে তা হবে প্রায় 2 গুণ। এদিকে সরকার আগামী জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এখন উদ্বোধন অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। পদ্মা সেতুর চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 19টি জেলা সরাসরি সারা দেশের সঙ্গে যুক্ত হবে। আগেই ঢাকা ভাঙা পথে এক্সপ্রেস ওয়ে নির্মাণের ফলে এর পথে যাতায়াতের সময় কমে 1 ঘন্টায় নেমে আসবে বলে সয়েজের কর্মকর্তারা জানিয়েছেন।